তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলে রাখি একটা সাইবার ক্যাফে বিজনেস কে আপনি একটা জায়গাতে দাঁড় করাতে গেলে আপনাকে কি কি জিনিস জিনিসকে ফলো করতে হবে প্রথমত আপনি যে আপনার নামে সাইবার ক্যাফে খুলবেন প্রথমে আপনার দেখে নেবেন আপনার সমস্ত ডকুমেন্টসে আপনার নাম আপনার ডেট অফ বার্থ এবং আপনার গার্জেনের নাম ঠিক আছে কিনা তো বন্ধুরা প্রথমে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করবো যে একটা সাইবার ক্যাফে বিজনেস করতে গেলে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে প্রথমত আপনি যদি একটা সাইবার ক্যাফে বিজনেস খুলতে চান আপনার নামে কিন্তু প্যান কার্ড থাকতে হবে এবং আপনার একটা আধার কার্ড ডকুমেন্টস থাকতে হবে এবং আপনার নামে একটা ভোটার কার্ড থাকলে অনেকটা ভালো হবে আর প্রত্যেকটা ডকুমেন্টস আপনার নাম আপনার পিতার নাম এবং আপনার যে ডেট অফ বার্থ এবং আপনার যে এলাকার মধ্যে বিজনেসটা করতে চান বা আপনার যেখানে বাড়ি বা আপনার প্রপার অ্যাডজেস্টটা জন্য আধার কার্ডের মধ্যে মেনশন করা থাকে এবং আপনি একটা বিজনেস করতে গেলে সাইবার ক্যাফে আপনাকে একটা রুমের প্রয়োজন হবে রুমটা আপনি যেমন খুশি নিতে পারেন ছোট বড় সেটা আপনার উপর ডিফেন্ড করে এবং সেই রুমের মধ্যে আপনি যত সমস্ত সার্ভিস দেন সমস্ত ব্যানার পোস্টার যেন হোর্ডিং এ থাকে যেমন আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এটা আছে বা আমার যে সেন্টারটি আছে সিএসি সেন্টারটা এই সেন্টারে ঢোকার আগে কিন্তু আমি অনেক ধরনের পোস্টার ব্যানার লাগিয়ে রেখেছি যাতে কাস্টমার আমার দোকানে এসেই যেন তারা বুঝতে পারে এটা সাইবার ক্যাফ আর এখানে এই সমস্ত কাজগুলো করা হয় সমস্ত সার্ভিস আমি কিন্তু একের পর এক কিন্তু বোর্ডের মধ্যে বা আমার যে হোর্ডিং এর মধ্যে সব জায়গাতে লিখে রেখেছি যাতে কাস্টমাররা বুঝতে পারে আপনি একটা সাইবার ক্যাফে বিজনেস খুল কিন্তু অনেক জনপ্রিয় করতে পারবেন এবং কি কি সার্ভিস দিতে পারবেন ভিডিও মধ্যে ডিসকাস করবো প্রথমত আপনি সবার প্রথম যে কাজটি আমরা সাইবার এখন বেশিরভাগ করে থাকি আধার কার্ডের মাধ্যমে টাকা তোলা সার্ভিস এই সার্ব প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অনলাইন সেন্টারে এখন চালু হয়ে গেছে কম বেশি কারণ ব্যাংকে বেশি ভিড় থাকার কারণে কাউন্টারে কিন্তু মানুষজন আসে টাকা যায় তো মূলত আপনি যদি সাইবার ক্যাব বিজনেস করতে চান তাহলে আপনি টাকা তোলার সার্ভিস দিতে পারবেন এখন আমরা মনে প্রশ্ন আসতেই পারে সাইবার ক্যাবের বিজনেস শুরু করলে আমি যদি আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার সার্ভিস থেকে কাস্টমার দিয়ে থাকি তাহলে কিভাবে দেবো বা কোথা থেকে আইডি পাসওয়ার্ড পাবো যে কোনো কাজ করতে গেলে আপনার একটা আইডি পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট থাকবে সে আইডি পাসওয়ার্ডটা চাইলে আপনি আমার সাথে নিতে পারেন আমি আমি আর এফ এ পে এবং রেলি কারিজি পে কিন্তু ডিস্ট্রিবিউটার সিম নিয়েছি আমি আপনাদেরকে চাইলে কিন্তু ফ্রি অফ কস্টের মধ্যে বা চার্জেবল আইডি আমি পে করতে পারবো বন্ধুরা আপনি যদি আমার কাছ থেকে আর এনএফে আইডি নেন তাহলে কিন্তু আপনি কাস্টমারকে টাকা তোলার সার্ভিস দিতে পারবেন কাস্টমার অ্যাকাউন্টে কত টাকা আছে কত টাকা সে তুললো সমস্ত কিছু কিন্তু কাজ করতে পারবেন শুধুমাত্র একটা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে আমার কাছে কিন্তু বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে আপনাকে আপনার সেন্টার দাঁড় করাতে গেলে প্রথম প্রথম আপনাকে একটা কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ নিতে হবে তারপরে আপনি একটা প্রিন্টার মেশিন নেবেন প্রিন্টারটা আপনি যে কোনো প্রিন্টার নিতে পারেন কম দামে বা ভালো দামের মধ্যে সেই প্রিন্টারের মধ্যে আপনি জেরক্স করতে পারবেন বা কোনো রিসিপ্ট বের করতে পারবেন কোনো কাস্টমার প্রিন্ট আউট করতে পারবেন বা কোনো কাস্টমারের ফর্ম ফিল আপ করার পরে তার যে ডকুমেন্টসগুলো বেরোয় সেগুলো আপনি প্রিন্ট করতে পারবেন অ্যাজ এ জেরক্স করতে পারবেন তার সাথে বন্ধুরা আপনি যদি কোনো একটা লো বাজেটের মধ্যে প্রিন্টার কিনেন সেই বাজেটের প্রিন্টারের মধ্যে আপনি চাইলে পাসপোর্ট সাইজের ফটো কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন অনেক ধরনের সার্ভিস কিন্তু আপনি একটা প্রিন্টারের মধ্যে করতে পারবেন এবং যখন আমরা বিজনেসটি টি আরো ভালো পর্যায়ে দাঁড়িয়ে যাবে বা আরো বড় হবে তখন যদি চাইলে আমি একটা বড় জেরোস মেশিন কিনতে পারি আপনার বাজেট অনুপাতে তো আমি প্রথম প্রথম যখন এই বিজনেস শুরু করি আমি একটা ডেস্কটপ নিয়ে শুরু করেছিলাম তারপরে প্রিন্টার মেশিন কিনেছি তো আমি আপনাদেরকে আগেই বলবো বন্ধুরা আপনারা প্রথমে হুট করে প্রচুর টাকা ইনভেস্ট করতে যাবেন না কারণ এই বিজনেসটা শিখতে আপনাকে কিন্তু অনেক টাইম লাগবে আপনাকে বছর দুয়েক কি তিনেক মতো শিখতে আপনার লাগবে অনেকে বলতে পারেন যে এই সব কাজ তো আমরা কম বেশি জানি কিন্তু না এই বিজনেসটা শিখতে গেলে আপনাকে অনেক টাইম লাগবে কারণ একটা কাস্টমারকে হ্যান্ডেল করাটা মানে এটা তো কোনো মুদিখানা দোকানের বিজনেস নয় যে কেউ বললো ডাল দিন চিনি দিন আমি ওজন করে দিয়ে দিলাম এটা সেটা নয় কাস্টমারকে একটা ব্যাংকে টাকা তুলে সার্ভিস দেওয়া মানে সে যতক্ষণ বাড়ি যাবে ততক্ষণ তার মনের মধ্যে একটাই চিন্তা ঘুরবে যে আমি যত টাকা তুললাম তোলার পর আমার ব্যাংকে যত টাকা আছে সে টাকাটা কি আছে সে যখনই পরবর্তী ক্ষেত্রে আপনার কাছে আবার রিটার্ন ওই কাস্টমারটা আসবে টাকা তুলতে বা টাকা চেক করতে যদি সে টাকার সঙ্গে আগের টাকা তোলা মিলে যায় তখন কিন্তু আপনার প্রতি তার একটা ভরসা বা বিশ্বাস জমে গেল যতই আপনি অতিরিক্ত চার্জ নেন না কেন আপনি যদি সার্ভিসটা ভালো দেন এবং আপনার পরিষেবা যদি ভালো হয়ে থাকে তাহলে সে কাস্টমার আপনার কাছে আবারও কিন্তু ফিরে আসবে তো এটা চলে গেলে মূলত টাকা তোলা বা টাকা জমা করার একটা ব্যাপার সাবার আর টাকা জমা করার কথা বলতে গেলে আপনি চাইলে নর্মালি আপনি কিন্তু মানি ট্রান্সফার করতে পারেন আপনার ইন্টারনেট ব্যাংকিং থেকে তারপর বন্ধু আপনি আমরা এই দোকানের মধ্যে যদি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যদি আইডি নিয়ে থাকেন যেমন দেখতে পাচ্ছেন সার্টিফিকেট দিয়ে আছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের সার্টিফিকেট আমি কিন্তু এয়ারটেল পেমেন্ট অথরিটি রিটেলার আইডি নিয়েছি যেখানে আমি কাস্টমার অ্যাকাউন্ট খুলতে পারি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং কাস্টমারকে আমি এয়ারটেল এ পেমেন্ট ব্যাংক এ পাস বই দিতে পারি এটিএম প্রোভাইড করতে পারি এ সমস্ত কাজ বাজে আপনি করতে পারবেন তারপর বন্ধু আমার চলে আসে কারেন্টে বিল এখন কমন সব জায়গাতে দেখবেন কিন্তু সমস্ত রাজ্যেতেই এখন ম্যাক্সিমাম কিন্তু ইটি বিল জমা দিতে আসে কারণ এখানে আসলে কি হয় আমাদের কাছে সঙ্গে সঙ্গে বিলটা পেড করার পরে আপনি একটা কিন্তু প্রিন্টার প্রিন্ট করে তাকে দিতে পারবেন তারপর সেটিকে আরো ইন্টারেস্টিং করার জন্য বা কাস্টমারের চোখে আরো আপনার বিশ্বাসটা জমানোর জন্য আপনি আপনার প্রতিষ্ঠান করবেন সেই স্ট্যাম্পটা যখন আপনি বিলটা তাকে প্রোভাইড করবেন সেই স্ট্যাম্পটা দেওয়ার পরে কিন্তু তার মনে একটা মেসেজ চলে গেল যে সেন্টারটা কিন্তু একটা ভালো সেন্টার যেখান থেকে স্টাম্প দিয়ে কিন্তু আমাকে এই দিচ্ছে আপনার দোকানে দেখবেন অনেক কাস্টমার হবে বা আপনি চাইলে এখান থেকে যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবেন যে সমস্ত আহ চাকরি চাকরিগুলো আছে এখন তো সে সমস্ত কাজ করতে পারছেন তার সাথে বন্ধুরা আপনি চাইলে কিন্তু আপনার দোকানের মধ্যে বিভিন্ন রকমের কাজ করবেন যেমন হচ্ছে ভোটার কার্ডে কারেকশন ভোটার কার্ডে আবেদন এবং রেশন কার্ডে কারেকশন রেশন কার্ডে আবেদন সবকিছু নিয়ে কিন্তু মোটামুটি কম বেশি আমাদের চ্যানেলে ভিডিও আপনি পেয়ে যাবেন আমরা কিন্তু অলরেডি আপলোড করেছিলাম আমার চ্যানেলে কিন্তু আপনি একটা প্লে পেয়ে যাবেন সাইবার ক্যাব রিলেটেড বা সিএসএস সেন্টার রিলেটেড সেই প্লে লিস্টের মধ্যে কিন্তু আপনি চাইলে অনেক ধরনের সাইবার ক্যাবের কাজ আপনি দেখতে পারবেন কিভাবে রেশন কার্ডে আবেদন হয় কিভাবে ভোটার কার্ডে আবেদন হয় কিভাবে ব্যাংকে টাকা তুলতে হয় কিভাবে আপনি একটা রিটেল আইডি নেবেন ব্যাংকে টাকা তোলার সবকিছু কিন্তু ওই প্লে লিস্টের মধ্যে আপনি ভিডিওগুলো কিন্তু একের পর দেখে নিতে পারবেন তো তারপর বন্ধুরা এই বিজনেস শুরু করলে আপনি কিন্তু অনেক লাভজনক হবেন কারণ এই বিজনেসটা কিন্তু যে কোনো জায়গাতে বা যে কোনো পজিশনে চলে তো এইভাবে আপনি বিজনেসটা শুরু করুন এবং বন্ধুরা আমি আপনাদেরকে সাপোর্ট করবো আমাকে এই ভিডিও নিচে আপনি কমেন্ট করবেন আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটা মেনশন করবেন এবং আপনি কিভাবে বিজনেস শুরু করতে চান বা আপনার যেহেতু অলরেডি দোকান থাকে বা আপনি যদি নতুন করে বিজনেসে শুরু করতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে ভিডিও হেল্প করবো আপনাদের যে সমস্ত সাইবার ক্যাবের রিলেটেড প্রবলেম থাকবে সবকিছু আমাকে শেয়ার করতে পারেন আপনি কিন্তু শেয়ার করলে আমি সেই টপিকে কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসবো তাহলে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি তাহলে কিন্তু কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি যেন আবেদন করতে পারবেন এই সিএসি থেকে কিন্তু অনেক ধরনের গভর্নমেন্টের সার্ভিস দেওয়া যায় যেমন পিম কি করতে পারবেন পি এম আবেদন করতে পারবেন অনেক ধরনের সার্ভিস আপনি দিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে চলে আমার পুরো সেন্টারটিকে আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করব কি কি মেশিন পত্র আমি রেখেছি বা কোথায় কি সাইনবোর্ড লাগিয়ে রেখেছি সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাই বন্ধুরা আপনাদেরকে বলবো ভিডিওটাকে ওইখানে ক্লোজ করবে না সম্পূর্ণ দেখলে আপনি কিন্তু একটা সাইবারকে বা বিজনেসে মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন তারপর আপনি যদি এই বিজনেসে শুরু করতে চান তাহলে আপনি কিন্তু খুব সহজে করতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি আমার সেন্টারের মধ্যে এন্ট্রি করলাম তো সেন্টারে প্রথমে ডান সাইডে আমি একটা সাইনবোর্ডের মধ্যে আমি কিন্তু যত সমস্ত সার্ভিসের মধ্যে কাজ করি এরকম লিখে রেখেছি আপনারা চাইলে আপনাদের সেন্টারগুলি এরকম লিখে রাখতে পারেন যেমন রেশন কার্ডের কাজ কীভাবে হয় পিএম কেশনের কাজ ডিজিটাল সেবা সিএসসি লাইসেন্স এবং আপনার দোকানে মোবাইল নাম্বার পিএম কেশনে কী কী কাজ করছেন কী কী কাজ হবে আপনার সেন্টারে সব কিছু লাগিয়ে রাখবেন নতুন মিটার অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত ব্যাংকে টাকা তোলার সার্ভিস প্রোভাইড করতে পারবেন এবং আপনার দোকানে একটা সিসিটিভি ক্যামেরা ফুটেজ কি কী সার্টিফিকেট বানান কাস্ট সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বা দু ঘন্টা প্যান কার্ডের সার্ভিস ইলেকট্রিক বিল ল্যামিনেশন পর্চা আপনি জেরক্স করতে পারবেন পাসপোর্ট ফটো করতে পারবেন প্যান কার্ডে আবেদন করতে পারবেন এবং রিচার্জ করতে পারবেন আপনার অনলাইন সেন্টার থেকে দেখতে পাচ্ছেন বন্ধু চারিদিকে তাকালে আপনি দেখতে পাবেন শুধু পোস্টার এবং ব্যানারে গাদা এখানে সমস্ত কিছু পরিষেবাটি লেখা আছে আপনারা চাইলে এভাবে সমস্ত কিছু আপনাদের সেন্টারে সাইনবোর্ড দিতে পারেন আর বন্ধুরা একটা কথা বলে রাখি আপনি চাইলে আপনার দোকানের মধ্যে কিছু হেডফোন চার্জার বা যে কোনো অ্যাক্সেসারিজ বিক্রি করতে পারবেন কারণ একটা কাস্টমার আসে অনলাইনে কাজ করতে এবং সে যদি আপনার দোকানের সমস্ত কিছু দেখতে পায় সে কিন্তু কিছু কিনতেও পারবে সিএসসি লাইসেন্সের মাধ্যমে আপনি সমস্ত পরিষেবা দিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে এই ডিভাইসটি অ্যাপকোর্স আপনি তিন হাজার টাকার কাছাকাছি আপনি পেয়ে যাবেন অনলাইনে মান্ত্রা এল ওয়ান ডিভাইস আর সেন্টারের মধ্যে প্রবেশ করলাম তো সেন্টারটাই ঠিক এরকম আমি সাজিয়ে রেখেছি এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে তাছাড়া একটা প্রিন্টার মেশিন আছে যেখানে আমি জেরক্স করি এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা ডেস্কটপ আছে এবং আরেকটা প্রিন্টার মেশিন আমার আছে আমার একটা ফ্রেন্ড এখন বর্তমানে কম্পিউটারে একটু কাজ করছে তো আপনি ল্যামিনেশন মেশিন কিনবেন ল্যামিনেশন মেশিনও বিশাল একটা দাম নয় খুবই কম বা যেটার মধ্যে আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাকে এরকম একটি রেজিস্টার খাতা মেনটেন করতে হবে যেখানে সমস্ত কাস্টমাররা টাকা তুলবে তাদের নাম নাম্বার বা তাদের ডিটেলস লিখে রাখবেন এবং মোবাইল নাম্বার লিখে রাখবেন এবং যারা রিচার্জ করতে হবে রিচার্জের নাম্বার আপনি লিখে রাখবেন নেটওয়াছের আমি এভাবে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি এভাবে সমস্ত কাস্টমার ডেটা আমি এখানে রেখে রাখি যারা টাকা তুলতে আসে ডেল ট্রানজাকশনে আপনারা এরকম কিন্তু অর্ডার লিখে রাখবেন যারা টাকা তুলতে আসছে পরিষেবার যাদেরকে দিচ্ছেন আর চেষ্টা করুন কাস্টমারকে রিসিভ দেয়ার টাকা তোলার পর যাতে রিসিভ দিতে পারেন সেরকম চেষ্টা করবেন তারপরে আরও কী কী পরিষেবা আমি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে যদি বিজনেস শুরু করেন আপনারা অনেক জনপ্রিয় লাভজনক হতে পারবেন তো এই যেতে বলতে পারছেন বন্ধুরা আমার কাছে একটা প্রিন্টার আছে যেটি কালার প্রিন্টার আমি এই প্রিন্টারটি কিনেছিলাম মেবি দু হাজার বাইশ সালে আর এই প্রিন্টার নিচে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকটা জিনিস যেটা হচ্ছে ল্যামিনেশন মেশিন এই ল্যামিনেশন মেশিনগুলি আপনারা কিনে কিন্তু বিজনেস শুরু করতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি আপনারা এরকম সাইবার ক্যাফে বিজনেস শুরু করতে চান আর যদি মনে কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সব রকম দিক থেকে আপনাকে সাহায্য করার চেষ্টা করবো এবং আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান সাইবার ক্যাবে কী কী কাজ হয় বা কীভাবে আবেদন করতে হয় সমস্ত কিছু সব কিছু আপনাদেরকে আমি খুঁটিনাটে পরবর্তী ক্ষেত্রে ভিডিও এসে দেখাবো থ্যাংক ইউ ধন্যবাদ